চন্নি পুকুরের পর আপনি আবার লিড রুলে লিড ছাড়া টিভিতে মুখ দেখাবেন না মানামি। এটা আমি প্রথম থেকে ডিসাইড করেছি যে লিড ছাড়া অভিনয় করব না। এই সিদ্ধান্তটা অনেকেই ধরে রাখতে পারে না। আমার কাছেও সেকেন্ড লিডের অফার এসেছে, কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞায় ছিলাম যে আমি সেকেন্ড লিডে কাজ করব না। এর জন্য আমাকে অনেক প্রিয় মানুষকে না বলতে হয়েছে, অনেক প্রিয় হাউসকে না বলতে হয়েছে, যাদের সঙ্গে আমি কাজ করতে চাই তাদেরকেও না বলতে হয়েছে, কিন্তু আমি কম্প্রোমাইজ করিনি। তাছাড়াও যে হাউস আমার সঙ্গে কাজ করছে তারাও আমাকে লিডে চাইছে, তাই আমি কাজ পাচ্ছি। দর্শকও আমাকে এখনো লিড রুলে পছন্দ করছেন, আমি জায়গাটা ধরে রাখতে পেরেছি। আপনার এই শাড়ি পরা মিষ্টি মেয়ের ইমেজটা ভাঙতে ইচ্ছে করে না? নেগেটিভ ক্যারেক্টার করতে ভয় পান মনামি? আসলে নায়িকারা তো নেগেটিভ হয় না, নেগেটিভ ক্যারেক্টার যে করিনি তা নয়, দর্শক আমাকে পজিটিভ চরিত্রে দেখতে পছন্দ করেন। এখন সিনেমার অফার এলে ছেড়ে দেবেন মনামি? অফার আছে তো, বেশ ভালো অফার, তাই ছাড়তে পারিনি। ডিসেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা। কোন সিনেমা? আপনার ক্যারেক্টার কতটা ইন্সপেক্টেড মনামি? সেটা এখনো বলতে পারবো না, ওরা কাস্টিং অ্যানাউন্স করবে আলাদা ইভেন্ট করে, সেই জন্য এখন একদম চুপ। আপনি প্রথম থেকে আজ পর্যন্ত একই রকম, আপনার বয়স বাড়ে না? এটা এখন শুধু প্রশ্ন নয়, কৌতূহলের বিষয় মনামি। আসলে কি জানেন তো, আমাদের বাড়িতে সবাইকেই বয়সের থেকে অনেক ছোট দেখতে লাগে। আমি একটা নিয়মের মধ্যে চলি, আর মনামি মানুষটা ভিতরে বাইরে একই রকম আছি, তাই হয়তো এই রকম লাগে। প্রায় 10 বছর আপনি একটা রিলেশনে আছেন, কিন্তু এখনো বিয়েটা করে উঠতে পারেননি, সেটা কি আপনার ব্যস্ত শিডিউলের জন্য মনামি? আমি আর সৈকত প্রায় 10 বছরের রিলেশনে আছি, কিন্তু বিয়ে নিয়ে আমি এখনই কিছু বলবো না। আমাদের কাছে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।